হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। দেখতেই পারছো এদিকে মা আর বাবা কথা বলছিল, আর এটা হচ্ছে কি দেওয়ালির দিন, মানে দেওয়ালির সকালবেলা আর কি। তো বিকেলবেলা আমি মা বাবা সবাই মিলে এখান দিয়ে ক্যান্ডেল লাগাচ্ছিলাম। তো ক্যান্ডেল লাগিয়ে তারপর চা টা খাই। তো ক্যান্ডেল লাগানোটা কেমন হলো বা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর এই যে নিচে মা আর মাসি লাগায়, ওপরে মা আর বাবা লাগায়, আমিও লাগাই। বাট আমার বেশিরভাগ ক্যামেরাই করতে হয়, তার জন্য ক্যান্ডেল আমি কমই লাগাই। তারপর আমাদের নিমন্ত্রণ ছিল, তো চলে আসলাম। তো ওদের বাড়ি তো দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডেল লাগিয়েছে। তো এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, আর ওদের বাড়িতে দেখো কালী মূর্তিটা কি সুন্দর লাগছে মাকে। আর এখানে দেখো গাছের মধ্যে টুনি লাইট লাগিয়েছে, আর দেখতে সুন্দর লাগছে একদম, আলো আলো হয়ে আছে, তাই না? আর এখানে দিদা বসে আছিল, দেখতেই পারছো। তা আবার একটু তোমাদেরকে টুনি লাইটগুলো কাছে থেকে দেখিয়ে দিলাম। তারপর এখানে সবাই বাজি ফুটাচ্ছিল, দেখতেই পারছো। সবাই বলতে বাচ্চারা আর কি। আর ওইদিকে দেখো মাকে বসে রেখেছে সবাই। এই যে বাজি ফুটানো শেষ, বাজি ফুটানো শেষ, সেদিক দিয়ে আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু ডেকোরেশনটা। তো তারপর আমরা বেরিয়ে যাই। এই যে এখানে মা কাকি মনিকা কাকু কথা বলছিল, পিছনে আমি আসলাম, ও আসলো। তারপর আমাদের ক্লাবে আসি, ক্লাবে পূজা হয়, দেখতেই পাচ্ছ। এখানে মাকে সাজানো হচ্ছে, প্লাস ধূপ টুপ সব সাজানো হচ্ছে, পূজার জন্য সব রেডি করা হচ্ছে। আর এতে এদিকে আমি একটু ঢং করছিলাম আর কি, আমার কাছে তখন মোবাইলটা ছিল। আর ম্যাক্সিমাম ভিডিওটা আজকে ওই করে, এই যে ওকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে একসাথে ঘুরতে বেরোই। তো এই যে দেখতে পাচ্ছো, আর এই যে ওর মা। তারপর আসি সঙ্গতি ক্লাবে, আর সঙ্গতি ক্লাবে যেমন দুর্গাপূজা তেমন লক্ষ্মী পূজা, সব পুজো খুব সুন্দরভাবে করে, ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়। তারপরে আমরা আসি একটা কালীর বাড়িতে, যদিও ভিতরে ক্যামেরা এলাও না, তারপরেও ছবি করে যতটুকু পেরেছি ক্যামেরা করেছি, ক্লিপ নিয়েছি। তো দেখতেই পারছো। আর এদিকে দেখো ওর বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে। তো রাত্রেবেলা ওদের বাড়িতে আবার এসে পুজো টুজো দেখে তারপর আবার বের হই রাত্রেবেলা। এখানে দেখো ঘুরতে এসেছি, আবার একটু পুজো দেখতে এসেছি। যদিও আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তার কারণ ভিডিওটা না তো অনেক লেন্দি হয়ে যাবে, আর তোমরাও বোর ফিল করবে তার জন্য। তো দেখতেই পারছো। তারপর আরেকখানে যাচ্ছিলাম, এই যে এটাই কিন্তু আগরতলায় এবার মানে দুর্গাপূজার সময় এই থিমটা করেছিল। তো তারপর এখানে ধর্মনগরে এটা কালী পূজার সময় থিমটা করে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? লাইটিংগুলো আর হাঁসগুলো কত সুন্দরভাবে দিয়েছে, তাই না? তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম, আর এই হচ্ছে কি ভিতরের ডেকোরেশন, অনেকটাই সুন্দর করেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে সবগুলো নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা ভিডিও দেখো। তারপর বাকিটা ওই ক্যামেরা করছিল, আমি আর ক্যামেরা করিনি, কারণ এত ভিড়, আমি আর মানে মোবাইল ধরে রাখার সাহস পাইনি তার জন্য। তো তারপর চলে আসলাম। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই, গুড বাই।